স্পাইস বক্সে আপনাদের স্বাগত জানাই। আমি এখন বানাবো ভাত আর থালি পিঠ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে রাতের বেঁচে থাকা যে ভাত থাকে সেটা দিয়েই এখন এই থালি পিঠ বানাবো। কাল আমাদের বাড়িতে জিরা রাইস বানিয়েছিলাম আমি, সেটা দিয়ে বানাবো এখন। সাধারণত আমরা বেঁচে থাকা ভাত কিংবা ফোড়ন দেওয়া ভাত দিয়েই বানাবো, থালি পিঠ আমি এটা একটু আলাদাভাবে ট্রাই করছি। এর মধ্যে এই বেঁচে থাকা ভাতটা আছে সেইটা দেব, একটু বাসি হয়ে গেছে তাই জন্য এই চিট ভাতটা কমে গেছে। এতে পেঁয়াজ দেব কুচি কুচি করে কাটা, ধনে পাতা, কারি পাতা আর লঙ্কা একটু বড় সাইজ করে কাটা। এতে একটু হলুদ দেব, একটু ধনে পাউডার, একটু নুন আর একটু চিনি, একটু চালের আটা। এবার এটাকে ভালো করে মেখে নেব, ভালো করে মাখবো এইভাবে। যদি বাড়িতে ফুড প্রসেসর থাকে তাহলে আরও ভালো করে মাখতে পারেন। এবার আমি সামান্য একটু জল দিচ্ছি, একটু স্টিকিনেস থাকবে এর মধ্যে, আর একটু তেল দিচ্ছি। সামান্য একটু চালের আটা, এবার একটা টেনিসের আকারের বল বানিয়ে আমি চ্যাপটা করে অ্যালুমিনিয়াম ফয়েলে দেব। এর মাঝে ছোট ছোট হোল করে দেব। এবার এই থালি পিঠ আমি প্যানে ভেজে নেব, গ্যাস অন করছি আমি, আর প্যানে তেল দিয়ে একটুখানি গ্রিস করে নেব ভালো করে। যত স্লো রান্না করবেন তত ভালো, কারণ স্লো রান্নাতে ক্রিসপিনেসটা বেশি হবে। আমি যে এর মধ্যে ছোট ছোট হোল করেছি তার কারণ হলো গিয়ে এর মধ্যে আমরা তেল দিতে পারবো, আর এই অয়েল ভালো করে সেন্টার পর্যন্ত যেতে পারবে, একেবারে ভেতর পর্যন্ত যাবে, আর ক্রিসপিনেসটা ভালো হবে, আর ভাপও বাইরে বেরিয়ে যেতে পারবে। এখন আমি থালি পিঠটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, সামান্য একটু ভাপে থাকবে, 1-2 মিনিট ম্যাক্সিমাম। দু মিনিট আমরা ভাপে রাখছি একে, তৈরি হয়ে গেছে আমাদের থালি পিঠ। দারুণ গন্ধ বেরিয়েছে, কারি পাতা খুব ভালো ভাজা হয়েছে আর সেই জন্য খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমাদের এই থালি পিঠ তৈরি হয়ে গেছে, এবার রসিয়ে খেতে পারেন। ভাত আছে, থালি পিঠ রেডি আছে। হ্যাপি কুকিং।